মিড ডে মিলের খরচ কমাতে মাছে ভাতে বাঙালিকে জোয়ার বাজরা ধরাতে উঠে পড়ে লেগেছে কেন্দ্র। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে বাজরার খিচুড়ি, খাগড়া বা বাজরা জাতীয় রুটির মেনুতে নিয়মিত হয়ে উঠতে পারে বাংলার স্কুলগুলির মিড ডে মিলে। সেক্ষেত্রে মূলত রাজস্থান, গুজরাট বা পাঞ্জাবের মতো পশ্চিম এবং উত্তর পশ্চিম ভারতীয় খাদ্যাভ্যাসের অনুপ্রবেশ ঘটতে পারে বাংলাতেও। শুধু তাই নয়, সবজির জন্য কিচেন গার্ডেনের উপর অনেক বেশি জোর দিচ্ছে তারা, অর্থাৎ স্কুলগুলো নিজেদের সবজি নিজেরাই ফলে নিক এমনটাই চাই কেন্দ্র। বিস্তারিত আলোচনার পূর্বে বন্ধুরা, প্রত্যেকবারের মতো আমার একটি ছোট্ট অনুরোধ, আমার এই চ্যানেলে যারা একেবারে নতুন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যাতে এরকম নতুন নতুন তথ্য সবার আগে সবার প্রথম নোটিফিকেশন হাতে পেয়ে যেতে পারেন। মিলেট শস্যকে মিড ডে মিলে আনতে আগে অনুরোধ করা হয়েছিল, কিন্তু সম্প্রতি যে রূপরেখা বেরিয়েছে তাতে স্পষ্ট এবার মিলেট মেনুতে অন্তর্ভুক্ত করতে বাধ্য হচ্ছে স্কুলগুলি। কেন মিলেট, তার লিখিত ব্যাখ্যাও দিয়েছে কেন্দ্র। তাতে ক্যালসিয়াম বেশি, আয়রন বেশি, ফাইবার বেশি, এসব খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স অর্থাৎ জিআই কম হওয়ায় ডায়াবেটিসের জন্য ভালো, রয়েছে আরও অনেক পুষ্টিগুণ, তালিকা করে তা তুলে ধরা হয়েছে। দক্ষিণ ভারতের একটি স্বেচ্ছাসেবী সংস্থা যাদের দেশের বিভিন্ন প্রান্তে মিড ডে মিলের হেঁসেল রয়েছে শুধু পশ্চিমবাংলা বাদে, তাদের দিয়ে একটা সমীক্ষাও করিয়েছে তারা। মিলেটের বিভিন্ন খাবার খাইয়ে নাকি বাচ্চাদের মধ্যে শারীরিক উন্নতি দেখা দিয়েছে, তাই রাজ্যগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে মিড ডে মিলে মিলেট রাখতে হবে, তার জন্য মেনুও ঠিক করে নিতে বলা হয়েছে। এরপরে ডায়েটিশিয়ান ডক্টর সঞ্চিতা শীল বলেন, ভাতে যে মনের প্রোটিন থাকে এসব মিলেট শস্যের তা প্রোটিনের চেয়ে অনেক বেশি উন্নত, তবে মিলেটে ফাইবার বেশি থাকে, সেটা কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে উপকারী হতে পারে। দীর্ঘদিন ধরে মিড ডে মিলের কমিউনিটি কিচেন চালানো এক মহিলা বলেন, রাঁধুনিদের দিয়ে এসব রান্না করানো কঠিন ব্যাপার, আপাতত তা প্রায় অসম্ভব, বড় জোর খিচুড়ি জাতীয় কিছু করা যেতে পারে, কিন্তু গরমকালে দুপুরে তো মিলেটের রুটি বাচ্চাদের খাওয়ানো যায় না, তা যেমন শরীরের পক্ষে ভালো হবে না, তেমনি এত রুটি করাও পরিশ্রম ও সময় সাপেক্ষ বলে মনে করছেন তারা। অনেকেই আবার এটার মধ্যে অন্য রাজনীতি দেখছেন, মিলেট উৎপাদন বেশি হয় পশ্চিম ভারতে, তা উৎপাদনের জল কম প্রয়োজন, তাই শুকা জমিতেও সেগুলি ভালো ফলন দেয়, রাজস্থান বা গুজরাটের শুকনো অনুর্বর জায়গায় এগুলির চাষ বেশি হয়, কিন্তু বাংলার জলের যোগান যথেষ্ট বেশি, মাটিও বেশি উর্বর, তাই ধান উৎপাদনে বাংলার শীর্ষস্থানে থাকে, বার্ষিক প্রায় 2.5 কোটি মেট্রিক টন ধান উৎপাদন হয়। মিড ডে মিলের চাল আসে ফুড কর্পোরেশন অব ইন্ডিয়া থেকে, স্কুলগুলি বিনা পয়সা সেটা পায়, আবার FCI এখন মিড ডে মিলের চাল পায় রাজ্যের খাদ্য দপ্তরের কাছ থেকে। বহুদিন ধরে এই অবস্থা, রাজ্যের অভিযোগ FCI চাল বাবদ বিল মেটাচ্ছে না। এই অবস্থায় মিড ডে মিলে মিলেটের যোগান বাড়লে তা মূলত আসবে পশ্চিমের রাজ্যগুলি থেকে, উপকৃত হবেন সেখানকার কৃষকরা, বাংলার ধান সেক্ষেত্রে পিছিয়ে পড়বে। মিড ডে মিলের জন্য কিচেন গার্ডেন করার প্রস্তাবও এবার রীতিমতো আদেশের আকারে আসতে চলেছে বলে খবর। চলতি সপ্তাহে যে বার্ষিক পরিকল্পনা এবং বাজেটের প্রস্তাব চাওয়া হয়েছে তাতে কিন্তু কিচেন গার্ডেন খুবই গুরুত্বপূর্ণ। নিজেদের বাগানে বহু স্কুল কিছুটা শখেই সবজি ফলায়, কিন্তু এবার ব্যাপারটা অনেক সিরিয়াসলি নেওয়া হয়েছে। বলা হয়েছে কৃষি বিকাশ কেন্দ্র রাজ্যের উদ্যান পালন দপ্তরের সহযোগিতায় কিচেন গার্ডেন করবে স্কুলগুলি। প্রতিটি স্কুলে কোনো সবজি ফলানো হচ্ছে, কত পরিমাণে তা ফলানো হচ্ছে তার হিসাব দিতে হবে, বাগানের ধরন অর্থাৎ খোলা না ঘেরা, আয়তন সেসব হিসাবও দিতে হবে কেন্দ্রের কাছে।